পালানের পর্যায়ে একটা ভিতর কবুতর গলা গলা ভিতরে দেখলাম পেস্টটা লাল তার লাগাইবো, তারপরে এটা ভিতরে যা দিন কবুতর পাখি গুলা বাকি কবুতর তারপরে আধারে সিবি মাল সাত বাবা আর এই যে কিছু পরিমাণে গরম জল কেন বন্ধ করে দিলাম ৪৫ মিনিটের লিগে এইভাবে আছে না ছয় ৪৫ মিনিট জাল দেন ঠিক আছে তাহলে গরম হয়ে যাবো কবুতর গুলা অতি প্রথম চুলে জ্বালালাম জ্বালানোর পরে দাগ খুব গরম তো তার জন্য পাতিল তেল দিলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে তারপর কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম ভিতরে তারপর কিছু পরিমাণ রসুন দিয়ে দিলাম আইডিয়া করে বসাবো তারপর টমেটো দিয়ে দিলাম তিনটা ভিতরে তারপরে একটু মিক্স করে দিন আমি করে দেবেন তারপরে এভাবে কতক্ষণ কিছু পরিমাণে লবণ দিয়ে দিলাম হালকা একটু চিনিও দিয়ে দিলাম টেস্টটা পাওয়ার জন্য হালকা একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম মিডিয়াম তারপর একটু নাড়া দিয়ে ভিতরে কল ঢেলে দিই মোটামুটি আইডিয়া হয়ে বেশি না করবো এটা দেখ দুই মিনিট তিন মিনিট সিদ্ধিয়ে সিদ্ধ করুন বাস হয়ে গেছে দাগ কষে দাগ কষ হয়ে গেছে গা বাস বন্ধ করে দিয়েছিল গা বাস দাখেল হাত তাইতা ব্ল্যাক পেপার মিল্ক বাস বাদেন হনি হাত তাইতে মাল চোলা চুলার উপরে এটা দিয়ে দিলাম কাবাব ফিলফিল আসোয়াত আর লবণ আর তোর কবুতর দশটা দিয়ে এটার ভাজন হালকা একটু ভাজা হয়েছে ঘুরাই দেখাই দিই তারপরে এইভাবে দুই চার মিনিট ২০ মিনিট মতন হয়েছে জল কমতে আছে কমতে থাকলো আর ২০ মিনিট হলো ২০ থেকে ২৫ মিনিট হয়ে গেছে অলরেডি তো ওই গেছে গা ওই কবুতর বন্ধ করে দিচ্ছি যারা
তারপরে করলাম ভালো করে সিদ্ধ করতে তারপর আগে থাকতে সাইজ দিয়ে রাখছিলাম ওই ডাইনে দিলাম একটু লবণ দিতে লাগবো জল দিয়ে আগে থাকতে তারপর ভাত চাল উদাহ একটু পর এটা হয়তো একটু বেজন তারপরে এটার কালার দেখাই দেয় হালকা রং আছে একটা আইব তারপর এইভাবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব জল লাগবো না যে পরিমাণে কিছু ঠিকই আছে লবণটা বারবার ঠিক করে লাগবে একবার সব দিলে ঠিক করে নিও সমস্যা থাকুক এইভাবে জলটা শুকাই দিন না যদি একবার জন্য করলাম সব এসে চলবো তারপর বন্ধ ব্যস্ত হয়ে যাবা এইভাবে আছে না পনেরো মিনিট থয়ে দিম দমে উপর যে ফ্রেমের ভিতরে দিছিলাম না তার রং দেখ তার কালার দেখছ কি সুন্দর আছে এইটা রক্ষা কালার হইতেছে দেখছ কি সুন্দর